আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই বোনেরা, সব সাহাবিরাই গরিব ছিলেন না। কোনো কোনো সাহাবি বর্তমানে হিসাব করলে মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক ছিলেন। আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন সাহাবিগণের মধ্যে শীর্ষ দুজন ধনী ব্যক্তি এর মধ্যে একজন। অপরজন ছিলেন তৃতীয় খলিফা এবং নবীজির জামাতা ওসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহু। অথচ শীর্ষস্থানীয় ধনী হওয়ার পরও আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু এমনভাবে চলাফেরা করতেন, তার গোলামদের থেকে তাকে আলাদা করা যেত না, কারণ তিনি তাদেরকেও একই পোশাক পরাতেন যা নিজে পরতেন। হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাসিধে চালচলন ইমানের অঙ্গ। ইবনু মাজা হাদিসটি এসেছে। আর আমাদের অর্থ বেড়ে গেলে আমার নিজের আচরণে পরিবর্তন, ঘরের পরিবর্তন, জিনিসপত্রের পরিবর্তন, মানে দেখেই বোঝা যায় আমি অনেক বড় লোক হয়ে গিয়েছি, আমার অনেক সম্পদ, অনেক ডিগ্রি, অনেক খ্যাতি। একবার খেয়াল করে দেখুন যে ইমাম আহমদ বিন হাম্বল তার ছেলে সালেহ বিন আহমদ রাহিমুল্লাহ তিনি বলেন, আমার পিতা প্রায় কুড়াল নিয়ে যেত কাজের সময়, নিজ হাতে করে তিনি তার জিনিসপত্রগুলো নিয়ে যেতেন শহরের দিকে, আর তিনি প্রায় সময় দোকানদার থেকে যা কিছু কিনতেন জিনিসপত্র মালামাল তা কিনে নিজের কাঁধে করে বাসা নিয়ে আসতে। এই হলো আমাদের আলেমদের ইতিহাস। অথচ ইমাম আহমদ এত পরিমাণ হাদিস জানতেন যে তার ব্যাপারে প্রশংসা করে বলা হতো, ইমাম আহমদ যে হাদিস জানে না সেটি হাদিস নয়। অর্থাৎ তিনি নবীজির প্রায় সকল হাদিস জানতেন, হাজারো ছাত্র ছিল তার। ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হয়েছিল ধারণা করা হয় সেটা হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু আনহু। প্রখ্যাত সাহাবি, ফকহি ব্যক্তিত্ব আবদুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু একবার বাইরে বের হন, কিছু মানুষ তার পেছনে লাগলো। তখন তিনি বললেন যে, তোমরা আমার পিছে কেন আসছো, তোমাদের কি কোনো কিছু দরকার? তারা বলল, না, আমরা শুধু আপনার সাথে হাঁটতে চাচ্ছি। তখন তিনি বললেন, তোমরা ফিরে যাও, এমনটা করা অনুসারীর জন্য লাঞ্ছনাকর, আর যারা অনুসরণ করা হচ্ছে তার জন্য ফিতনা। অর্থাৎ আপনি একজন মানুষকে অনুসরণ করবেন, তাকে আইডল হিসেবে মানবেন, সেটাও আমাদের মহাদ্দিসগণ ফকিহগণ তারা করতেন না। তারা কোরআন হাদিস থেকে জ্ঞান আলোচনা নিয়ে গবেষণা করে নিজের প্রতি উপলব্ধ করত, নিজের প্রতি সেটা খাটাত। অন্যজন কি অনুসরণ করে, অন্যজন যা বলেছে তা মেনে চলবো, এমনটা নয়। তারা হাদিস নিয়ে অনেক গবেষণা করত, শিক্ষক কাছে যেত, শিক্ষা নিত, গবেষণা করত। তাদের এলেন এত পর্যায়ে, এত উচ্চে যে আল্লাহর রহমতে তারা এরকম ভুলটা করেননি। আল্লাহ আমাদেরকে বুঝাও মানার তাফিক দান করুক, আমিন।